ইফতার তৈরির জন্য বেগুন কাটতে দেখা মিলেছে মহান আল্লাহর নাম, এমন খবরে হইচই পড়েছে ঝিনাইদহের মহেশপুরে। আমি চাইবো যে এটা দেখে যারা আল্লাহকে বিশ্বাস করে না, এটা দেখে একটা শিক্ষা নিয়ে আসছে। আল্লাহ লেখা বেগুনটি এক নজর দেখতে উৎসুক মানুষ ভিড় করছেন এই বাড়িতে। তো অবিশ্বাস্য একটা ঘটনা, কারণ এটা নেটে দেখেছি, টিভিতে দেখেছি, কিন্তু কখনো বিশ্বাস করিনি এই ধরনের কিছু হতে পারে। যখন নিজের বাসায় দেখলাম যে এরকম হয়েছে, আল্লাহ লেখা আছে, তখন আমাদের বিশ্বাস হলো যে না, এটা সম্ভব, আল্লাহ সবই পারে। চলছে আত্মশুদ্ধির মাস মাহে রমজান, সারাদিন রোজা রেখে ইফতারের জন্য বাজার থেকে কিনে আনা একটি বেগুন কাটতে দেখা মিলল আরবি হরফে সাজানো আল্লাহ নামটি। পরে খবরটি জানাজানি হলে ওই এলাকায় এই নিয়ে সৃষ্টি হয় চাঞ্চল্যের। অতুলনীয় নিদর্শন আসলে দেখা গেল আজকের এই বেগুনের মাধ্যমে। শাহরুখ বেগুন কিনে নিয়ে আসছিলেন, এই বেগুনের ভিতরে যে এইভাবে লেখা থাকবে এবং বেগুনটা এমন কায়দায় মানে কেটেছে যে আল্লাহ যে এক, তার মানে নিদর্শন এই বেগুনের মাধ্যমে দেখা গেল। এর আগে মাংস বা মাছের গায়ে আল্লাহর নাম লেখা দেখতে পাওয়ার খবর চাওয়ার হয়েছে। এবার দাবি উঠেছে বেগুনের মধ্যে আল্লাহ লেখা। এর আগে আমি অনেকের কাছ থেকে শুনেছি যে গাছে বা মাছে মাংসে আল্লাহ লেখা থাকে, কিন্তু এবার নিজের স্বচক্ষে দেখছি যে বেগুনে আল্লাহ লেখা। আল্লাহ তাআলার একটা কুদরত ছাড়া কোনো কিছুই না। ঝিনাইদহের মহেশপুর উপজেলা শহরের পশু হাসপাতাল পাড়ার অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক হাফিজ হাসানের বাড়িতে এমন বেগুনের সন্ধান পাওয়া গেছে। আমার ওয়াইফ বেগুন কাটে ইফতারি বানাবার জন্য, অতঃপর এর ভিতরের অংশে এবং সারা বেগুনে যেগুলো কেটেছে তার প্রত্যেকটা এতে আল্লাহু লেখা রয়েছে। আমি কোরআনে হাফেজ, আমি কোরআন তেলাওয়াত করছিলাম, এই সময় আমার কাছে হচ্ছে এটা কি বলো তো, তুমিও করে ফেলেছে যে আল্লাহ আমাকে অনেক ভালো করে দেখো দেখি, এবং এটা তো স্পষ্ট লেখা রয়েছে আল্লাহ। তারপরে আরো মানুষজন এলে এসে দেখতে রয়েছে, আমি প্রান্তি রাত করতে পরিবারের সদস্যরা জানায় একদিন আগে স্থানীয় বাজার থেকে এক কেজি বেগুন কেনেন শিক্ষক হাফিজ হাসানের ছেলে রাজু হাসান। পরদিন বিকেলে বাড়ির গৃহিণীরা ইফতারির জন্য বেগুনি বানানোর উদ্দেশ্যে বেগুন কাটার পর তার মধ্যে আল্লাহ লেখা দেখেন। আমি এই বেগুনটা মূলত গত শুক্রবার বিকেলে পুকুরপুতা হাটের থেকে ওই বেগুন এক কেজি সংগ্রহ করি। করার পরে ওই বেগুনটা নিয়ে এসে রাখা হয়। এবার পরের দিন বিকালবেলা হচ্ছে আম্মা কাটতে যায় বেগুন, কাটার পরে এক সাইড কাটছে আর এক সাইডে রেখে দিছে। তারপর যখন এটা কাটতে যায় তখন এটা দেখে যে আল্লাহ লেখা। এবার তখন আমার রিং করলো, আমি আসলাম, এসে সেটা সবার দেখালাম আল্লাহ লেখা, আমি নিয়ে গেলাম ছবি তুলে, আমার আশপাশের যারা আছে শুভাকাঙ্ক্ষী তাদের দেখালাম, তারা সবাই দেখলো, দেখে বললো আল্লাহ লেখা। অনেকে খাওয়ার কথা বলছে, অনেকে বলছে রেখে দেওয়ার কথা, আমি ওইভাবে রেখে দিছি। এইভাবে পরে আজ তিন দিন হচ্ছে, তাকে বেশি স্পষ্ট ছিল, এখন স্পষ্ট কম। বিষয়টি জানাজানি হওয়ার পর প্রতিবেশী সহ প্রচুর সংখ্যক মানুষ এই বেগুনটি দেখার জন্য তার বাড়িতে ভিড় জমাতে থাকে। বর্তমানে বেগুনটি ফ্রিজে সংরক্ষণ করা আছে। এর আগে আমরা টিভিতে বিভিন্ন চ্যানেলে বা বিভিন্ন বাহ্যিক নিদর্শনে দেখেছি, কিন্তু বেগুনের ভিতরে যে আল্লাহ লেখা এটাই প্রথম দেখা গেল। তবে মিউটেশনের কারণে বেগুনের ভেতরে এর বীজের বিন্যাসে ত্রুটির কারণে এমনটি হতে পারে বলে মনে করেন ঝিনাইদহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ আসগর আলী। আসলে এটা হচ্ছে বীজের বিনষ্টতার কারণে, বীজের যে বিন্যাস, বেগুনের ভিতরে যে বীজ থাকে বীজটা বিভিন্ন আকারে বিনষ্ট করতে পারে। যে বিনষ্ট যেভাবে আছে সেটা আল্লাহ লেখার মতোই হয়তো আছে। এরকম দেখা যাচ্ছে একজন একটা গাছের পাতা এমনভাবে বিনষ্ট হয়েছে, সেখানে ছাদের মতো দেখা যাচ্ছে, তাই এটা ছাদের থেকে আসছে। এটা আমাদের বিশ্বাসের ব্যাপার।